فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিক কিংবা কোনো জালিম খলিফা শাসক কর্তৃক খলিফাকে শহীদ হন তাহলে তাকে কি গোসল দেওয়া জরুরি যদি তা যদি বা তার পোস্টমর্টেমের পর হয় আর শহীদ সেই পবিত্র শরীর কি ব্যথা পায় যখন সে পোস্টমর্টেম করা হয় আর পোস্টমর্টেমের শরীর বিধান কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনটি প্রশ্ন একসাথে দেখুন মুশরিক একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তাদেরকে কোনো রকমের গোসল নেই যেভাবে আছে সেভাবে দাফন করতে হবে এবারে উম্মত একমত এবারে সবাই একমত এর বাইরে কোনো বিচারিক কারণে বিচারের করে যদি কোনো কাউকে হত্যা করা হয় তাহলে বিচার যদি কোনো জুলুমভাবে অন্যায়ভাবে হত্যা করা হয় অর্থাৎ কোনো কাফের কর্তৃক মুসলিম হত্যা করা হয় সেটা তারও কোনো শহীদ যদি হয়ে যায় সেই হিসাবে ইমানের কারণে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তারও কোনো নেই গোসল নেই কিন্তু যদি কোনো বিচারিক কারণে বিচার করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা তা গ্রহণযোগ্য হোক বা না হোক বিচার হয়েছে এমন অবস্থায় তাকে অবশ্যই গোসল দেওয়াতে হবে তাকে অবশ্যই গোসল দেওয়াতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আর এই পোস্টমর্টেম বিষয়টি আপনি যে জানতে চেয়েছেন যে পোস্টমর্টেম আসলে তিন কারণে জায়েজ এক নম্বর হচ্ছে যদি তার কোনো এমন কোনো সমস্যা থাকে যে তার কী জন্য মারা গেল এটা বের করা দরকার এটা কারণ অনুসন্ধান করা দরকার নাহলে পরবর্তীতে এই ফেতনা ফাসাদ বেড়ে যাবে অর্থাৎ কোনো অপরাধজনিত কারণ যদি থাকে যে অপরাধ হয়েছে কি অপরাধটা হয়েছে বোঝা যায়নি তখন পোস্টমর্টেম করা প্রয়োজনের অন্তর্ভুক্ত সেই হিসাবে পোস্টমর্টেম করতে হবে আর তাও তাদের অভিভাবকের অনুমতি নিয়ে সেই পোস্টমর্টেম করতে হবে দ্বিতীয় হচ্ছে পোস্টমর্টেম তখন করা যাবে যখন কোনো এমন কোনো রোগ যে রোগ ছড়িয়ে পড়ছে তখন রোগ জানার জন্য সেটা করতে পারবে এই দুটি কারণ আর তিন নম্বর হচ্ছে পোস্টমর্টেম করতে পারবে মৃত্যু নিশ্চিত করার জন্য পোস্টমর্টেমের অংশ ব্যবহার করতে পারবে তিনটা কিন্তু এর বাইরে অন্য কোনো কারণে পোস্টমর্টেম করা ইসলাম অনুমোদন করে না জায়েজ নাই এবং সেটা করলে মৃত ব্যক্তি কষ্ট পায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসরু আজামিল মাইয়িতে কা কাসরু আজামিল হাই মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতো সমান অপরাধ এই জন্য এই অপরাধ যারা করবে তারা গুণাগার হবে বিনা কারণে কোনো পোস্টমর্টেম করা অনুমোদনযোগ্য নয় কেউ যদি কোনো বলে যে আমার পোস্টমর্টেম যেন না হয় সে ওসিয়ত করে উচিত হবে সেই বিষয়টি নিশ্চিত করা এটা সবার দায়িত্ব একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে বিষয় নিশ্চিত করা যদি জোর করে কেউ করে যে যারা করবে তারা গুণাগার হবে এবং যারা যারা পরিবারের লোক বা সমাজের লোক বা যারা যারা এই তাদের অপারগ তাদের গুণা হবে না আলহামদুলিল্লাহ